সবাই যদি কচি ডাব খুঁজতে থাকো তাহলে ঝুলে থাকা ডাবগুলো খাবে কে? কেন ঝোলা ডাব খাবো কোন দুঃখে, যেখানে ডাক্তার বলেছে যে কচি ডাব খেলে শরীর স্বাস্থ্য দুই ভালো থাকে এবং পেট ঠান্ডা থাকে, সেখানে ঝোলা ডাব খাবো কেন? সরি বোন, তোমার এই উক্তি মানতে পারলাম না। নেক্সট। প্রেম তো সবাই করে কিন্তু লাগাতে পারে কজন? হ্যাঁ লাগাও, আরো বেশি করে লাগাও। লাগিয়ে লাগিয়েই তো সমাজের পথ তো মেরে দিল একবারে। আচ্ছা হাইপার হয়ে লাভ নেই, নেক্সট, সময় বড় কম। গরমে থেকে তোমরা যদি রেহাই পেতে চাও তাহলে আমার মতন করে এইভাবে আইসক্রিম চুষে চুষে খাও। আইসক্রিম চুষে খাবার নাম করে আইসক্রিমকে ব্লোজব দেওয়া হচ্ছে। ওরাম ভাবেই চোষো, মুখে একবারে ঢোকাবার দরকার নেই, যদি গলার নলিতে আবার আটকে যায় সাবধানের মান নেই, কি বল? এই নেক্সট। ঢুকবে না জেনেও সবসময় বড়টাই চায়, আমি কিন্তু ফুচকার কথা বলেছি। এত সুন্দর সেন্স অফ হিউমার নিয়ে ঘুমাও কি করে, রাতে ঘুম আসে তো? আর কিছু থাকলে দেখাও। নেক্সট। ওটা বেলুন বৌদি, অত মনে হচ্ছে কেউ পিন মেরে হাওয়া বের করে দিয়েছে, নিশ্চয়ই মুখ দিয়ে ফোলানো বেলুন। তাই এই বাবা আমাকে বেলায় গেলে না ছোটবেলায় গ্যাস বেলুন কিনে দিত, ওই জন্য বেশ ফোলা থাকতো, অনেকক্ষণ আকাশে ঘুরতো। বলছি বেলুনটা পাম দিয়ে ফোলাও তাহলে টাইট থাকবে, মুখ দিয়ে ফোলানো বেলুন কিছুক্ষণ পরে ওরকম নেতিয়েই যাবে। এই নেক্সট, আর ভালো লাগে না। ফেলে দেবা চায়ের ভার আর তোমাদের ওই দুলতে থাকা গা, দুটোই মনে লক্ষ্য মেরে ভেঙে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকে এইটুকুই। এখনো বসে আছো, একটু টিপে দাও ভাই। আমার নয়, লাইক বাটনের কথা বলেছি আমি। টাটা, গুড বাই। কেউ হেলা ডালা না, মজা আয়া।